আসসালামু আলাইকুম। সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ভাইদেরকে আমার চ্যানেল প্রবাসী 007-এর পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আমরা যারা সৌদি আরবে নতুন এসেছি, তারা অনেক সময় আরবি ভাষা না জানার কারণে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত। যেটা সৌদি আরবের আঞ্চলিক আরবি, সে কথোপকথন না বোঝার কারণে আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ে থাকি। আজকে আপনাদেরকে আমি সহজ আরবি শিক্ষণ পদ্ধতি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে শুরু করা যাক প্রথম আমাদেরকে যে শব্দগুলি কমন শব্দ, যেমন আরবি, আঞ্চলিক আরবি, সৌদি আরবের, যেমন আমি, আমি আরবি শব্দ অর্থ হলো আনা, আমরা, আমরা আরবি শব্দ অর্থ হলো নাহানু, তুমি আরবি শব্দ পুরুষলিঙ্গ ইন্তা, স্ত্রীলিঙ্গ ইন্তি, আপনারা অর্থাৎ তোমরা এটা হবে আন্তু, এবং সে এটা পুরুষলিঙ্গ হবে হুয়া এবং স্ত্রীলিঙ্গ হবে কিয়া। এই সমস্ত শব্দ আমি আবার কয়েকটি বাক্য গঠন করব আপনাদের সুবিধার্থে। তাহলে শুরু করা যাক। যেমন আমি বলি, এটা আরবি শব্দ হবে আনাতিক কালাম, আমি বলেছি আনা কাল্লাম তু, তুমি বলো, এটা দুই ধরনের হবে আনতা গুর বা আনতা ফিক কাল্লাম, সে বলে তাইলে হবে হুয়া গুল বা হুয়া ফিক কাল্লাম, সে বলল হুয়া ফিক কাল্লাম নি, এবং সে বলেছিল অর্থাৎ এখানে আসবে হুয়া ফিক কাল্লাম তু।